মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। প্রেশার মেশিনটা কোথায়? আলমারিতে আছে, থামো। আর শরীর নিয়ে এত বাতিক করো না, এখন যদি প্রেশার মাপো না দেখবে প্রেশারটা হাই দেখাচ্ছে। বাহ, নিজেই তো ডাক্তার হয়ে গেছো দেখছি। হ্যাঁ, বেশি বেশি প্রেশার দেখালে বেশি ডোজের ওষুধ নিজেই লিখে নেবে, ডাক্তার ঘোষালকে আর দরকার হবে না, তাই তো? তুমি না সব আমাকে গুলিয়ে দিলে, কি একটা দরকারি কথা বলবো বলে এলাম, এই প্রেশারের চক্করে আমি সব ভুলে গেলাম। ওরে বাবা, অত তাড়াহুড়ো করার কি আছে বলো তো? হ্যাঁ, ধীরে সুস্থে সব মনে করো। আরে বাবা, আমরা তো সব এখানে আছি, আমরা তো পালাচ্ছি না। হ্যাঁ, হয়েছে হয়েছে না? ও হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। ওদিকের হাওয়া কি বুঝলে? হাওয়ার কি বুঝবো, ওদের বাড়ির ডাইনিং ঘরে পাখাটা খুব ভালো চলছিল। তোমার এই সব সময় হাসি ঠাট্টা আমার ভালো লাগে না গো। আমি বলছি ওদিকের ভাবগতি কি দেখলে? কেন, তুমি বুঝতে পারছো না? আমি কি করে বুঝবো, গেলে তুমি আর বুঝবো আমি? হাওয়া তো বুঝতেই পারছো, মেয়েটা নাচছে, মাঝখানে কয়েকটা দিন নাচের সঙ্গে সম্পর্ক তো উঠে গিয়েছিল। ওসব সম্পর্ক টম্পর্ক রাখো তো, ওর শ্বশুর বাড়ির লোকেরা তো বলেই দিয়েছে যে কঙ্কারার নাচ করা চলবে না। সেটা তো ওদের বাড়িতে। জাগে জাগে, ওসব কথা ছাড়ো। হ্যাঁ গো, অর্জুনের সঙ্গে দেখা হয়েছিল? হ্যাঁ, আমি তোকে বললাম মেয়েটাকে নিয়ে যাওয়ার জন্য, ও বলল আসবে। ও হো, সেটা তো আমি জানি। আমি বলছি ওর মেজাজটা কেমন দেখলে, মানে ও খুশি তো নাকি তিরিক্ষি? তিরিক্ষি কেন হতে যাবে, সব তো ঠিকঠাকই ছিল। আর ওর বাবা কাকারা? তারা আমাদের মতো অলস মানুষ নয়, ওরা বেজায় ব্যস্ত, আমার সঙ্গে দেখাই করলো না। ও মা, সে কে গো, ওরা বেরিয়ে গেছে? তুমি তো অনেক তাড়াতাড়ি গেছিলে গো। ওরা তৈরি হচ্ছিল বেরোনোর জন্য, নিচে নামেনি তখনো। আরে বাবা, ওরা নিচে নামলো না তো কি হলো, তুমি কেন ওদের সঙ্গে গিয়ে দেখা করলে না? একটু চুপ করে বসো, অত নড়াচড়া করলে না প্রেশার কিন্তু ঘোরার মতো ছুটবে। দেখি প্রেশারটা কত হলো। উমা, প্রেশারটা একেবারে হাই। দেখো স্মিতা, অকারণে না এখানে কি হলো ওখানে কি হলো, এরা কি বললো ওরা কি বললো না, এসব নিয়ে না মাথা খারাপ করো না। তুমি তো বলেই খালাস, মাথা খারাপ কি আমি এমনি এমনি করি? এসব ব্যাপার মাথায় নিও না, আমাদের তো বয়স হচ্ছে নাকি? দেখো, আমরা তো আমাদের সাধ্যমতো মেয়েটার বিয়ে দিয়েছি, এবার যেটা হবে সেটা ওর ভাগ্য। উমা, এ আবার কিরকম কথা? মানে? মানে সাধ্যমতো মেয়েকে বিয়ে দিয়েছি বলে আর কিছু ভাববো না, হাত পা গুটিয়ে বসে থাকবো? দেখো, যখন শুনবো অর্জুন আর কঙ্কার সম্পর্কটা ভালো আছে, ওরা শান্তিতে আছে, আমি আর কিছু ভাববো না গো, আমি হাত পা গুটিয়ে বসে থাকবো, শান্তিতে থাকবো। ওয়াও দিদি ভাই, তুই কি সুন্দর নাচলি রে। তুই কখন এলি? অনেকক্ষণ। তোর এই নাচটা দেখলে না অর্জুনদা জাস্ট একেবারে ফিদা হয়ে যাবে। আমি তোর অর্জুনদার জন্য নাচিনি রে। তাহলে কার জন্য নাচলি? তোর সেই কর্ণ। এই দিদি ভাই, শুয়ে পড়লি কেন, ওঠ না, তোর সাথে আমার কত কথা। আমি কিন্তু এবার তোকে কাজ করছি। হ্যাঁ করছি, ছাড় না, আমার খুব ঘুম পাচ্ছে। কেন তোর এখন ঘুম পাচ্ছে? এই দিদি ভাই, অসময়ে তোর ঘুম পাচ্ছে কেন? কাল সারা রাত ঘুম হয়নি বুঝি? হ্যাঁ তাই। ওরে বাবা, এই দিদি ভাই, অর্জুন তোকে শিওর কাল সারা রাত ঘুমোতে দেয়নি, বল না। তুই এত পাকা কবে থেকে হলি বলতো? একেবারে তোর বিয়ের দিন থেকে। এই দিদি ভাই, ওঠ না ওঠ না, গল্প কর না। কেন, শুয়ে শুয়ে গল্প হয় না? এই দিদি ভাই, বল না, অর্জুনদা তোকে সারা রাত কি বললো? অনেক রোম্যান্টিক কথা হয়েছে না? অর্জুনদাটা যা রোম্যান্টিক না, একেবারে বলিউড হিরোদের মতো। এই দিদি ভাই, ঘুমিয়ে পড়লে হবে না কিন্তু। বল না, অর্জুনদা কালকে কি বললো তোকে? সারা রাত নিশ্চয়ই ওই বলিউড হিরোদের মতো ডায়লগ ঝেড়েছে। না কেন, সারা রাত তো তোকে নিয়েই কথা হলো। আমায় নিয়ে? মানে সিরিয়াসলি, তোর কথাই জিজ্ঞেস করছিল অর্জুন বারবার। ধ্যাত, মিথ্যেবাদ, মোটেও না। আরে সিরিয়াসলি, আমাকে বারবার বলছিল তোমার বোনটা কত সুন্দর, কি স্মার্ট,
তুমি কেন এরম হলে না? তারপর তোর কি কি ভালো লাগে, তোর পছন্দের রং কি, তুই কি খেতে ভালোবাসিস, সব আমার থেকে জিজ্ঞেস করে করে খাতায় লিখে নিল। ভালো হচ্ছে না কিন্তু দিদি ভাই, আমি কিন্তু তোর সাথে একটাও কথা বলবো না। বাবারে আমার কাকা বুড়িটা, আজ থেকে আমি তোকে দিদি ভাই বলে ডাকবো। এই দিদি ভাই, অর্জুন তোকে কালকে কটা কিস করলো রে? অর্জুন দা সেই সাহস একদমই নেই রে। ধুর, তুই না, এতে আমার সাহসের কি আছে? নেই নেই তো, হাজবেন্ড ওয়াইফ কিস করবে, এতে আমার সাহসের কি আছে? দাঁড়া, আমি এক্ষুনি কাকিমণিকে গিয়ে বলছি তুই কতটা পাকা হয়েছিস। এবার তোরা একটা বিয়ে না দিলে না, তুই গা বুঝে উঠতে পারলাম না কি হলো সেটাও বুঝলাম না, এরপর কি হবে সেটাও বুঝতে পারছি না। হ্যাঁ গো, তোমার ওদের দেখে কি মনে হলো, মানে মেয়ে জামাই সুখে আছে তো, ওরা খুশি তো, মানে ওদের সম্পর্কটা তো ঠিক আছে, তোমার কি মনে হলো গো? ওরে বাবা, একবার দেখে যদি সব আমি বুঝে যেতাম তাহলে তো আমি বলতে যেতাম। সীতা, তুমি তো জানো আমার কিছু মাথায় ঢোকে না। সে আর আমি জানি না, বিয়ের এত বছর কেটে গেছে, তুমি কোনোদিন বুঝেছো যে কখন আমার মন ভালো আছে আর কখন খারাপ আছে? তুমি কি না বুঝবে মেয়ের মন? হ্যাঁ গো, গাড়িতে আসার সময় কঙ্কা কিছু বলছিল? কি আর বলবে, গাড়িতে তো চুপ করে বসেছিল, একটাও কথা বললিনি মেয়েটা। না, সেজন্য তো আমিই চুপ করেছিলাম, আর ওই কুর্চিটা অর্জুনকে নিয়ে কি সব বকবক করছিল, আর কঙ্কা দু একবার হাহু করে বাইরের দিকে তাকিয়েছিল। না, আমাকে ওর সঙ্গে কথা বলতে হবে। ফিরে এসে হিসেবের খাতাটা দেখো। কেন গো, বাজেটের থেকে কি অনেক বেশি খরচা পড়ে গেছে? শেয়ার ভেবে কি হবে, সবকিছু ভালোভাবে মিটে গেলেই আমি বাঁচি। হ্যাঁ গো, 3 মাসের মধ্যে কিন্তু কঙ্কাকে 15 ভরি সোনা দিতে হবে। আমার অবস্থাটা বুঝে কথা বল, 14-15 ভরির দাম কত জানো? সে যাই হোক, সেরাম হলে আমার গয়না বেচেও কঙ্কাকে দিতে হবে, না হলে মেয়েটা শ্বশুরবাড়িতে মান থাকবে না। কিন্তু আমি চললাম। এভাবে মেয়ের মান কিনে দিতে পারবো কিনা জানি না, অতটা সময় ওদের বাড়িতে থাকলাম, অর্জুনের বাপ কাকা কেউ গেলেন না, সামান্য সৌজন্যটুকুও দেখালেন না, অত ব্যস্ত তারা, ওদের কাছে মেয়ের মান কিনে দিতে কত মূল্য দিতে হবে কে জানে। জগদীশ, আমার FD-টা ভাঙাতে হবে জানো, না আর কি করা যাবে বলো? হ্যাঁ, উপায় থাকলে হয়তো FD-টা ভাঙাতাম না, কিন্তু কিছু তো করার নেই। Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।